হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমরা ভালো থাকলেই আমি ভালো। তা আজকে বিশ্বকর্মা পূজা, সেজন্য আমি একদিন আগেই মাসি বাড়ি এসেছি। মাসি বাড়ি হলো শিলিগুড়ি। আজকে সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। আর এখন বাজে সকাল 9টা, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি স্নান করে কাজে লেগে পড়েছি, এখন ময়দা মাখছি লুচির জন্য। লুচি ভাজা হবে। ময়দা মাখা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে গোল গোল করে গুটি বানিয়ে নিয়েছি। মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন আমি শাড়ি পরবো। তাহলে শাড়ি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখো। আমি পরে রেডি হয়ে গেছি, দেখো। ও শাড়ি পরেনি, বললাম পরতে, পরলো না। এবলি অবনু হয় প্রিয়া। হ্যালো গাইস, আমরা তো রেডি হয়ে চলে আসলাম। আমি রেডি হয়ে গেছি। ঠাকুর মশাই এখন আসেনি, অঞ্জলি দেব সবাই মিলে। ঠাকুর মশাইকে ফোন করে ঘুরে ঘুরে করতে যাচ্ছি, ফটো তুলবো ফটো। ওইকে ডাকলি না অঞ্জলিকে? বাড়িতে কথাই বলা যায় না বক্সের আওয়াজে, তার জন্য রাস্তায় আসলাম। মা পান খাচ্ছে, আমি বসে আছি। সবাই দেখতে পাচ্ছে তুমি বসে আছো। ওই যে মাসি, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, পুজো শেষ, এখন প্রসাদ দেওয়া হবে। তারপর একটু নাচানাচি হবে, তারপর ভিডিও শেষ। নাচানাচি করবো, নাচানাচি। সবাই খাচ্ছে, এটা মাসি, এটা বড় মা, এটা মেসো, এ মামা, কাকি, এ ভাই, এ বুনু, মাইশা, মাইশা। আপনি খিচুড়ি খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আরো আসছে প্রসাদ খেতে। অঞ্জলি বৌদি অঞ্জলি দিয়েছেন আজকে। হাই, আমি
অঞ্জলি অঞ্জলি দিয়েছে অঞ্জলি অঞ্জলি দিয়েছে এখন একটু নাচানাচি হবে এখন আমাদের মিউজিক চালু হবে একটু হয়ে গেল বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে আরে গেলে না রে হাই তোমরা সবাই কেমন আছো নাচানাচি করলাম এখনো গান চলছে আমি চলে এসেছি কি গরম লাগছে অনেক নাচানাচি করলাম তোমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে